নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নপত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 9, অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের 1 থেকে 8 নম্বর স্কুল সমাধান করে দেখানো আছে, এছাড়া ভূগোলেরও সমাধান করে দেখানো আছে, জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞানেরও সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে। চলো দেখো কী আছে এক দেখের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দেখের প্রশ্ন আছে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন। উত্তরটি হবে অপশান গ বিনায়ক দামোদর সাভারকার। দুই দেখার প্রশ্ন আছে, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠা হলেন, এটা উত্তর হবে অপশান ঘ বঙ্গভাষা প্রকাশিকা সভা। তিন দেখার প্রশ্ন আছে, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন অপশান গ রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। চারের প্রশ্ন আছে, ইতিহাস মেলা গ্রন্থটি রচিত হলেন উইলিয়াম কেরি। পাঁচ দেখার প্রশ্ন আছে, আধুনিক রাশিবিজ্ঞানের জনক বলা হয় প্রশান্তচন্দ্র মহারান বিশকে। পরবর্তী দেখো, 6 দাগের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু, অপশান ঘ। পরবর্তী দেখো কী আছে, 7 দাগের জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল অপশান ক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের জন্য। 8 দাগের প্রশ্ন দেখো, মোপালা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। প্রশ্নটা কিন্তু তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, একটু দেখে নিও ভালো করে। পরবর্তী প্রশ্ন দেখো, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন অপশান খ বীরেন্দ্রনাথ শাসমল। পরবর্তী দেখো, 10 দাগের কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে, অপশান গ। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসের 4 নম্বর অধ্যায় সম্ভবত সংঘবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায় থেকে তোমাদের আমরা MCQ-র গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান দেওয়া আছে, হ্যাঁ, যা তোমাদের ভলিউম 2 থেকে বইটা আছে রায় ও মার্টিন, সেখান থেকে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে আছে 1-এর মার্কিউরাস নাইট্রাইট, এটা হবে প্রফুল্লচন্দ্র রায়। 2 দাগে আছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, এটা হবে 1817 খ্রিস্টাব্দে। 3-এ আছে একা আন্দোলন হবে মাদারি পাসি। চলো এরপরে আমরা বিভাগ গয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখব। 3-এ কী আছে, 2টি অথবা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1-এ আছে 3-এর 1-এ জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন এবং এই সভার উদ্দেশ্য কী ছিল, উত্তরটা দেখো। দেখে নাও এই প্রশ্নের উত্তরটা, প্রতিষ্ঠাতা, তারপরে দেখো প্রতিষ্ঠাতা উদ্দেশ্য, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। উদ্দেশ্যটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, হ্যাঁ, আর প্রতিষ্ঠাতা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরবর্তী প্রশ্ন আছে 3-2 ISCS প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে উদ্দেশ্যগুলো, মোট 4টি পয়েন্ট দেওয়া আছে, একটু দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো 3-3 পঞ্চানন কর্মকার কে ছিলেন, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, পঞ্চানন কর্মকার কে ছিলেন, সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, একটু দেখে নাও, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও, চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3-4 একা আন্দোলন শুরু হয় কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের সাজেশানও দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই উত্তরটি লিখবে। দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরবর্তী আছে 3-5 বাবার রামচন্দ্র কে ছিলেন এবং তিনি কোথায় আন্দোলন শুরু করেন, উত্তরটা দেখো।
দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও বাবা রামচন্দ্র কে ছিলেন, এখান থেকে উত্তরটা শুরু করবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, হ্যাঁ এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। চলো এবার আমরা বিভাগ ঘয়ের প্রশ্ন দেখব, চারের এক দিকে 1897 খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল। এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটও দেখানো আছে, তাও একবার দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, দেখো সুন্দর করে দেওয়া আছে, 2, 3, 4, 5 পয়েন্ট, তারপরে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, পত্রপত্রিকা প্রতিষ্ঠান উপসংহার, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো 4-2 বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও উত্তরে আরেকটু অংশ আছে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে টিকা রেখো, উত্তরটা দেখো, দেখে নাও মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, প্রেক্ষাপট শ্রমিক বিক্ষোভ, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা ও প্রভাব, মামলার সূচনা, তারপর উপসংহার, এই পর্যন্ত উত্তরটি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। আচ্ছা 5-15 বা 16 বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের 5-এর একটা প্রশ্ন আছে, 19 শতকের বাংলা জাতীয়তাবাদের বিকাশে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো, এখানে পেজ নাম্বার দেওয়া আছে, তাছাড়া এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে দিও। পরেরটা দেখো 5-2 কী আছে, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, বাংলা কারিগরি শিক্ষার বিকাশ, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য, দেখে নাও, তারপরে বাকি অংশটুকু দেখে নাও। এই পর্যন্ত লিখবে। চলো শেষ প্রশ্ন দেখো কী আছে, 12-2 সত্যাগ্রহ পরিচিত এই আন্দোলনের তাৎপর্য কী ছিল। তোমাদের এই প্রশ্নটা না আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও, কেননা আমরা শেষের দিকে মডেল সেট করাচ্ছি, সেই কারণে সবগুলো একই প্রশ্ন আসছে, সেই কারণে আর দেখালাম না, তোমরা একটু দেখে নিও, ও সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখানো আছে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।